আসসালামু আলাইকুম এম এস এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে গত পর্বে আমরা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং সার্ভার সি প্যানেল কী কীভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জেনেছি সো আপনি যদি ওই ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গত পর্বে আমরা সি প্যানেল টিউটোরিয়াল সিরিজের প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি সো আজকে আমরা সি প্যানেল টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো এবং কীভাবে ডুমেন এবং হোস্টিং পারচেস করতে হয় সেটা দেখব এটা অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য সি প্যানেল টিউটোরিয়াল সিরিজ এই সি প্যানেল টিউটোরিয়াল সিরিজে সি প্যানেলের প্রত্যেকটি টুলস প্রত্যেকটি কাজ প্র্যাকটিক্যালি দেখানো হবে সো আশা করি আমার এই এম আইটি এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন যে কোনো একটি ওয়েবসাইট লঞ্চ করার আগে সর্বপ্রথমেই যে বিষয়টি মাথায় আসে সেটা হচ্ছে ডুমেন এবং হোস্টিং আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ডুমেন এবং হোস্টিং কিনে নিতে হবে ডুমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম অর্থাৎ আপনার হোস্টিংয়ের নাম আর হোস্টিং হচ্ছে আপনার যে ওয়েবসাইটের যে কন্টেন্ট যে ফাইল আসে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো স্টোর হয়ে থাকে এই হোস্টিংয়ের মধ্যে সব কিছু থাকে এই হোস্টিংয়ের মধ্যে আপনি যে তথ্য বা যে যে কোনো ডকুমেন্টস আপনার কোম্পানি বা আপনার পার্সোনাল বা যে কোনো ডকুমেন্টস ফাইল ওই যে ভিডিও রাখতে চান স্টোর করে রাখতে চান সো এটাই আপনারা রাখবেন এই হোস্টিংয়ের মধ্যে বা সিপিএনএল ফাইল ম্যানেজারে যাতে আপনার ভিজিটাররা দেখতে পারে সো এটা হচ্ছে হোস্টিং এবং হোস্টিংয়ে আমরা অলরেডি জানি বিকজ আমরা আগের ভিডিওতে দেখেছি আমরা বিস্তারিত আলোচনা করেছি সো আর এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতেছি না আশা করি আপনারা জানেন তো চলুন জেনে নেওয়া যাক যে আজকের এই টিউটোরিয়ালে কী কী থাকছে কী কী বিষয়ে আমরা জানতে পারবো শিখতে পারবো প্রথমে আমরা জানবো ডুমেন এবং হোস্টিং কেনার আগে কি কী বিষয়ে আমাদেরকে ভাবতে হবে কি কি বিষয় আমাদেরকে জানতে হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেবো তারপর আমরা কিভাবে আপনি একটি পারফেক্ট ডুমেন এবং হোস্টিং চিপ রেটের মধ্যে পারচেস করতে পারেন সেটা আমরা দেখবো আর তারপর আমরা দেখবো আপনাদের কিভাবে পারচেস করার কমপ্লিট করার পর কীভাবে আপনারা আপনাদের হোস্টিংয়ে বা আপনাদের সিপেনল লগ ইন করতে পারেন তারপর আমরা দেখবো সিপেনলের প্রত্যেকটি টুলসের কি কী কাজ সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এবং এর ডেসব সম্পর্কে আমরা জানবো সো এই বিষয়গুলো আজকে আমরা এই টিউটোরিয়ালে জানতে পারবো সো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা জেনে নেব ডোমেন হোস্টিং সার্ভিস কেনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এ প্রথমে এক নম্বর প্রথমত ডোমেন এবং হোস্টিং সার্ভিস প্রদানের ব্যাপারে আপনার যে ডোমেন হোস্টিং প্রোভাইডারের কোম্পানির কাছ থেকে ডোমেন এবং হোস্টিং নেবেন সে কোম্পানির সুনাম আছে কি না তা জেনে নেবেন প্রয়োজনে তাদের ক্লায়েন্টের রিভিউগুলো চেক করতে পারেন তাদের ওয়েবসাইটে গিয়ে অথবা আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন যে এই প্রতিষ্ঠানটা এই কোম্পানির কীরকম তাদের কোনো সুনাম আছে কি না তারা কোনো ক্লায়েন্টের সাথে দুর্ব্যবহার করে না বা ক্লায়েন্টদেরকে সঠিকভাবে সাপোর্ট দিচ্ছে কিনা সইটা আপনারা চেক করে নেবেন তাদের ওয়েবসাইট থেকে অথবা গুগল থেকে ক্লায়েন্টের রিভিউগুলো চেক করতে পারেন তো এখন আমরা দেখব ডুমেন ডুমেন কেনার আগে আমাদেরকে কী কী ভাবতে হবে তো ডুমেন এর ফুল কন্ট্রোল প্যানেল আপনাকে দিবে কিনা তা জেনে নিন তিন নাম্বার যদি কখনো ডুমেন ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আপনি সরাসরি ট্রান্সফার করতে পারবেন কি না নাকি তাদের কাছে আসতে হবে যদি আপনি সরাসরি ট্রান্সফার করতে না পারেন তাহলে ডুমেন কেনার ব্যবহারে অবশ্যই সতর্ক থাকবেন কারণ আপনি এখন ডুমেন ডুমেন কিনলেন তাদের সাইটে কিন্তু আপনার ডুমেন কয়েকদিন চালানোর পর বা এক বছর ইউজ করার পর তখন আপনার মনে হচ্ছে যে তাদের সার্ভিসটা ভালো না বা তাদের সাপোর্ট ভালো না তো আপনি চাচ্ছেন কি এই যে আপনার এই ডুমেন বা আপনার হোস্টিংকে অন্য একটি সার্ভারে রাখতে চাচ্ছেন সো তখন তখন আপনি কীভাবে ট্রান্সফার করবেন যদি আপনার হাতে ডোমেনের কন্ট্রোল প্যানেল না থাকে তো তখন কিন্তু আপনার এই ডোমেনকে কোনো অন্য একটি নতুন ডোমেন সার্ভারে মুভ করতে পারবেন না সো এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন ডোমেন ট্রান্সফার আউট করলে তাদেরকে কোনো চার্জ দিতে হবে কি না তা জেনে নেবেন এক্ষেত্রে চার্জ দিতে হয় না তারপরেও একটু জেনে নেবেন মানে ডোমেন ট্রান্সফার আউট বলতে বোঝাচ্ছে যে আপনি তাদের ওয়েবসাইটে আর থাকতে চাচ্ছেন না তাদের সার্ভারে আপনি আর আপনার ডোমেন রাখতে চাচ্ছেন না তাদের ওয়েবসাইট থেকে আপনি মুভ করতে চাচ্ছেন তো এই মুভ যে আপনি করবেন এটার জন্য কি কোনো তাদেরকে কোনো চার্জ দিতে হবে কি না এক্সট্রা এটা সব হোস্টিং প্রোভাইডারই ফ্রি দিয়ে থাকে তো এখন আমরা দেখবো পাঁচ নাম্বার ডোমেন লক অপশন রয়েছে কি না তা জেনে নিন এসএসএল সার্টিফিকেট এড করার জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে কিনা তা জেনে নিন নর্মালি প্রায় সব ডোমেন হোস্টিং কোম্পানি আপনাকে ফ্রি এস এস এল সার্টিফিকেট প্রোভাইড করে থাকে তবে হ্যাঁ আপনি চাইলে টাকা দিয়ে কিনে এস এস এল সার্টিফিকেট অ্যাড করতে পারেন আপনার সাইডে সিকিউরিটি বাড়ানোর জন্য তবে হ্যাঁ যদি আপনার সাইড কোনো পেমেন্টের অপশন থাকে বা কোনো পেমেন্ট ডেবিট কার্ড মাস্টার কার্ডের কোনো পেমেন্টের লেনদেনের কোনো বা আপনার সাইট যদি ই কমার্স হয়ে থাকে তো অবশ্যই আপনি প্রিমিয়াম এস এস এল সার্টিফিকেট আপনি অবশ্যই ইউজ করবেন ফ্রি এস এস এল সার্টিফিকেট দিয়ে আপনি আপনার সাইডের পরিপূর্ণ সিকিউরিটি বৃদ্ধি করতে পারবেন না অবশ্যই আপনাকে প্রিমিয়াম এস এস এল সার্টিফিকেট ইউজ করতে যদি আপনি না জেনে থাকেন যে এসএসএল সার্টিফিকেট কী কেন এটা আপনার সাইটে ইউজ করবেন সেই সম্পর্কে আমার একটি টিউটোরিয়াল আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে ওই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন আর যদি আপনি জেনে থাকেন তাহলে দ্য গ্রেট এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো এখন আমরা দেখব ছয় নম্বর ডোমিন ট্রান্সফর অথেন্টিকেশন কোড সরাসরি আপনি কোন প্যালেন থেকে নিতে পারবেন কি না তা জেনে নিন যদি কোড তাদের কাছে থাকে তাহলে ইগনোর করুন মানে যখন আপনার ডোমেনকে অন্য কোন একটি ডোমেন সার্ভারে ট্রান্সফার করতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে আপনি যে ডোমেনটাকে ট্রান্সফার করতে চাচ্ছেন এই জন্য আপনার ডোমেন কন্ট্রোল প্যানেল থেকে একটি অথেন্টিকেটেড কোড আপনাকে দিতে হবে অথেন্টিকেশন কোডটা দেওয়ার পরে আপনি ডোমেনটাকে সাকসেসফুলি ট্রান্সফার করতে পারবেন আপনার নতুন ডোমেন সার্ভারে সো এর জন্য এই যে অথেন্টিকেটেড এটা কি আপনি সরাসরি আপনার কন্ট্রোল প্যানেল থেকে ডোমেন কন্ট্রোল প্যানেল থেকে নিতে পারবেন নাকি হোস্টি বা ডোমেন প্রোভাইডারের কাছ থেকে নিতে হবে সো এটা একটু জেনে নিয়ে ভালো সেভেন ডোমেন রেজিস্ট্রেশনের সময় অবশ্যই সতর্ক তখন ডোমেনের ব্যবহৃত আপনার কিনা তা দেখে নিন আপনি যখন আপনার কোম্পানি বা বিজনেস করার জন্য কোনো একটি ডোমেন রেজিস্টার করবেন তখন কিন্তু আপনার এই ডোমেন কিন্তু আর এক দুই দিন চলবে না আপনার বিজনেস যতদিন আসে আপনার কোম্পানির যতদিন আছে ততদিন কিন্তু আপনার এই ডোমেন থাকবে বা চলবে সো অবশ্যই এর তথ্যগুলো সঠিক এবং নিজের তথ্য দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন লোমনীয় অফারে বিভ্রান্ত না হয়ে ভালোভাবে খুঁজে নিয়ে তারপর ডোমেন নিবন্ধন করুন বাংলাদেশে এরকম অনেক হোস্টিং বা ডোমেন প্রোভাইডার কোম্পানি আছে যারা আপনার মাঝে মধ্যে ফেসবুকে অ্যাড দেখে থাকি যে দুশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে আমাদেরকে ডোমেন প্রোভাইড করে এক বছরের জন্য সো এসব কল অফার থেকে আপনারা অবশ্যই ধরে থাকবেন তো এতক্ষণ আমরা ডোমেন নেম রেজিস্টার করার ক্ষেত্রে কি কি। জানতে হবে সেগুলো আমরা জেনেছি তো এখন জানবো হোস্টিং সেবা গ্রহণের আগে যে যে বিষয়গুলো জানতে হবে প্রথমত কোম্পানির পেমেন্ট সিস্টেম অনলাইন ভিত্তিক কি না সেই সাথে প্রথম বছর হোস্টিং ফি কম নিয়ে দ্বিতীয় বছর রিনিউ করার সময় দ্বিগুণ নেবে কি না তা জেনে নেবেন কারণ অনেক প্রোভাইড অনেক হোস্টিং প্রোভাইডের কোম্পানি আছে যারা প্রথম বছরের জন্য একটু কম ফিটা একটু কম নেই তারপরের বছর আবার একটু বেশি নেই সো এটা সম্পর্কে জেনে নেবেন এবং তাদের সার্ভারে ডাটা সেন্টার কোথায় তা জেনে নেবেন ডাটা সেন্টার যদি আপনার নির্দেশে হয় তাহলে ভালো হই দুই নম্বর কম দামের হোস্টিং এর চলন বাংলা একটা প্রবাদ আছে যেটা আমরা প্রায় সবাই জানি আমরা প্রায় সময় বলে থাকি যত গুড় তত মিষ্টি সুতরাং কম দামের হোস্টিং এর সাপোর্ট কম পাবেন বেশি দামেরটাই বেশি সাপোর্ট পাবেন এটাই স্বাভাবিক কিছু টাকা বাঁচানোর জন্য এমন মানের হোস্টিং নেওয়া উচিত হবে না যেটা আপনাকে সারা বছর ভোগাবে ফেসবুকে আমরা অনেক অ্যাড বা স্ট্যাটাস পাওয়া যায় যে এরকম অনেক স্ট্যাটাস পাওয়া যায় যে ফাইভ জিবি হোস্টিং মাত্র পাঁচশো টাকায় সো ধা করে এদেরকে এড়িয়ে যাবেন তিন নম্বর প্রয়োজনে যে কোনো বিষয় সময় মতো টোয়েন্টি ফোর আওয়ার্স সপ্তাহে সাত দিন ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট রিপ্লাই দিয়েই কিনা এছাড়া ফোন ইমেল কিংবা ওয়েবচ্যাট সিস্টেমের মাধ্যমে কোনো ডিডিকেটেড সাপোর্ট সংযোগ আছে কিনা আপনার সার্ভার যদি কখনো ডাউন হই আর যদি তা জানাতে এবং উত্তর পেতে কয়েকদিন লেগে যায় তাহলে তো আপনার সাইট থেকে ডিজিটাল হারাতে পারেন আর যদি আপনি রিসেলার ক্লায়েন্ট হন তবে তো মহাবিপদ তখন আর আপনার ক্লায়েন্টকে কোনো উত্তর দেওয়ার মতো কোনো কিছু থাকবে না তাই তাদের সাথে যোগাযোগের ব্যাপারটা দেখে নেবেন চেষ্টা করবেন তাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য আর প্রতিষ্ঠানের কাছ থেকে এ হোস্টিং কেনাটাই বেশি ভালো চার নম্বর স্পেস অফ ব্র্যান্ডওয়েদ দেখে নিন যার কাছ থেকে হোস্টিং নিচ্ছেন তার কাছ থেকে ভালোভাবে আপনার সারাভারে স্পেস ওফ ব্র্যান্ডওয়েথ বুঝে নিন সি প্যানএল চেক করে দেখুন আসলে কি আপনাকে আপনার কথা মতো তারা স্পেস অফ ব্র্যান্ডওয়ে দিয়েছে কিনা তা চেক করুন সো আপনারা রুমেন হোস্টিং পারচেস করার পর যখন সি পেন এলে করবেন তখন ওই ডেসগুল থেকে আপনারা এতগুলা দেখতে পারবেন যে সে আপনার কথা মতো দিয়েছে কিনা সো এটা আমরা জানবো এই ভিডিও শেষে আমরা জানবো অর্থাৎ ডুমেন এবং হোস্টিং পারচেজ পারচেস হয় সেটা দেখানোর পর আমরা সিপেনের লইং করবো এবং সিপেনের ড্যাশবোর্ড এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখব পাঁচ নাম্বার হোস্টিং প্ল্যানগুলোর মধ্যে কোনো লিমিটেশন থাকলে ভালোভাবে উল্লেখ করা থাকে না থাই প্ল্যানগুলোর তুলনা করে আপনার চাহিদার সাথে ব্যাপারগুলো মিলে কিনা তা দেখে নিন আপনি যদি এএসপি ডট সাইট তৈরি করতে চান আর যদি লিনাক্স হোস্টিং নেন তাহলে তো চলবে না এর জন্য আপনার প্রয়োজন হবে উইন্ডোজ প্ল্যান বা উইন্ডোজ হোস্টিং তাই জেনে নিন কী কী লিমিটেশন থাকছে আপনার সার্ভারে আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু লিনাক্সের কোনো সফটওয়্যার আমরা রান করতে পারি আবার উইন্ডোজের কোনো সফটওয়্যার কিন্তু আমরা লিনাক্সে রান করতে পারি না এটাও কিন্তু একটা ভার্চুয়াল কম্পিউটার সো এই ব্যাপারগুলো একটু দেখে নেবেন ছয় নম্বর ইমেল ফিচার ও ডুবেন ফিচার যেটা আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমেল ফিচার এবং ডুবেন ফিচার আপনি কতটা ইমেল সেট আপ করতে পারবেন এবং কতটা ডোমেন সাব ডুমেন এড করতে করে ব্যবহার করতে পারবেন তা জেনে নেবেন আজ হয়তো আপনার একটি ওয়েবসাইট দরকার হলো কিন্তু কাল আপনার এরকম হতে পারে যে আরেকটি ওয়েবসাইট লাগতে পারে বা আপনার আরেকটি অনেকগুলো সাব ডুমিন এড করতে চাচ্ছেন সো এরকম অনেক প্রাণ আছে যে প্রাণে শুধু একটি ডোমেনই আপনাকে হোস্ট করতে দেই তো আমি মনে করি এরকম প্ল্যান না কেনাই ভালো বাকিটা আপনার ইচ্ছা সেভেন মানি ব্যাগ গ্যারান্টি ও ফ্রি ট্রায়াল পিরিয়ড সুবিধা আছে কিনা তা একটু জেনে নেবেন কোনো হিডেন চার্জ এবং সেট ফ্রি আছে কি না সর্বশেষে আমরা জেনে নেব একটা সময় আপনার প্রাণকে একটু বাড়িয়ে নিতে হতে পারে সময় যদি সক্রিয়ভাবে তারা আপনার হোস্টিং আপগ্রেড করে দিতে পারে সেটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে সাধারণত ভালো মানের সকল সার্ভার বা হোস্টিং প্রোভাইডার কোম্পানি এরকম পদ্ধতি রেখে থাকে এবং একটি ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক রাখার ক্ষেত্রে নাইনটি নাইন পারসেন্ট সার্ভার আপ টাইম অনেক গুরুত্বপূর্ণ তাই সর্বোচ্চ আপ টাইম থাকবে কি না সে সম্পর্কে জেনে নিন সো গাইস এ ছিল ডুমেন এবং হোস্টিং পারচেস করার আগে কী কী বিষয় আমাদেরকে ভাবতে হবে এবং কী কী বিষয় আমাদেরকে জানতে হবে সেসব বিষয়ে আমরা জানলাম আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝেছেন তো এখন হয়তো আপনাদের অনেকের মাঝে একটু প্রশ্ন রাখতে পারে যে এই যে আপনি বললেন তথ্যগুলো জানতে কীভাবে আমরা এতদূর কীভাবে জানতে পারবো তো এটা একটা সিম্পল বিষয় এগুলো আপনারা তাদের ওয়েবসাইট থেকে জানতে পারেন অথবা আপনি গুগল করে দেখতে পারেন যে আপনি যে ডুমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানিতে কিনতেছেন তাদের র্যাঙ্ক কীরকম এটা আপনারা তাদের র্যাঙ্কিং কীরকম তো এটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন তো আপনারা যখন তাদের ওয়েবসাইট থেকে ভিজিট করবেন তখন দেখতে পারবেন ওইখানে প্যাকেজ আকারে বিভিন্ন হোস্টিংয়ের লিস্ট দেওয়া আছে যে কোন কোন প্ল্যানের মধ্যে কোন কোন সার্ভিসগুলো অ্যাড করা আছে তো ওইখান থেকে আপনারা ডিটেলসগুলো দেখতে পারেন তাদের ওয়েবসাইট যখন আপনি ভিজিট করবেন তখন তাদের ওয়েবসাইট দেখতে পারবেন যে লাইভ চেটিং অথবা তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে ডিটেলসগুলো আপনারা জেনে নিতে পারবেন যে আপনার কী কী রিকোয়ারমেন্ট আছে তাদেরকে এগুলো রিকোয়ারমেন্টগুলো বলতে পারেন বা তা আপনারা লাইভ চেটিং করে আপনার কী কী প্যাকেজ প্রয়োজন বা কী কী সার্ভিস প্রয়োজন কী কী রিকুইটমেন্ট আছে এই ডিটেলসগুলো তাদেরকে বলতে পারেন তারা আপনাকে ভালো একটা সলিউশান দিতে পারবে যে এরকম প্যাকেজে বা এরকম প্লানে আমাদের এই আপনার যে রিকুইটমেন্ট অনুযায়ী আমরা চাহিদা অনুযায়ী এরকম আমাদের ইনক্লুড করা আসে তো আপনার প্রয়োজন মতো বা আপনার যদি কোনো তথ্য জানার থাকে তো তাদের কাছ থেকে সকল তথ্য জেনে নিতে পারবেন তো এখন আমরা দেখতে চাচ্ছি যে কীভাবে আপনারা একটি পারফেক্ট রুমেন এবং হোস্টিং অনেক চিপ রেটের মধ্যে রেজিস্টার করতে পারেন তিনটা সাইটের মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে আপনারা ডোমেন পারচার্জ করতে পারেন আপনারা তিনটে সাইট থেকে আপনারা যে কোনো একটা থেকে একটা থেকে আপনারা ডোমেন এবং হোর্সিং হোস্টিং পার্সার্স করতে পারবেন সো আমরা তিনটা সাইড দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে করতে পারেন ফার্স্টটা হচ্ছে দুটা ভাইরের সাইড যেগুলো আপনার গোডিটি এবং নেম এটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিংয়ের ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি যারা অনেক বছর ধরে হোস্ট ডোমেন হোস্টিং অনেক চিপ রেটের মধ্যে প্রোভাইড করতেছে এবং অনেক ভালো মানের হোস্টিং সার্ভার প্রোভাইড করে ওইখান থেকে যদি আপনারা কিনতে চান নেম চিপ এবং গোডিটি থেকে তো ওইখান থেকে কিন্তু আপনার অবশ্যই মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড লাগবে ডলারে পেমেন্ট করতে হবে সো যাদের মাছটা নাই তাদের কথা চিন্তা করে আমরা বাংলাদেশে একটা ওয়েবসাইট সিলেক্ট করি সেটা হচ্ছে জিওন ডট কম এ সাইট মোটামুটি ট্রাস্টটি বাংলাদেশের জন্য চলে বলা যেতে পারে তো যাদের মাছটা নাই তারা এখান থেকে বিকাশ এবং রকেট অথবা ডাস্ট বাংলার মাধ্যমে পেমেন্ট করে আপনারা ইজিলি ডোমেন এবং হোস্ট হোস্টিং পার্চেস করে নিতে পারেন তো সে সম্পর্কে আমরা দেখব যে কীভাবে বিকাশের মাধ্যমে অথবা ডাস্ট বাংলার মাধ্যমে পেমেন্ট করে ডোমেন এবং হোস্টিং পারচেস করা যায় তাদের সার্ভার অর্থাৎ ডাটা সেন্টার হচ্ছে বাংলাদেশে তো তাদের প্ল্যানগুলা তাদের প্যাকেজগুলো অনেক ভালো মানের তো আশা করছি আপনারা এই তিনটে সাইডে যে কোনো একটা থেকে যদি আপনারা পারচেস করেন ডুমেন এবং হোস্টিং তো আমরা যে ডুমেন এবং হোস্টিং কেনার আগে যে যে বিষয়গুলোর কথা জানার কথা বলেছি সো এগুলো অনেকাংশে আপনাকে না জানলেও চলবে যেমন তাদের সুনাম আছে কি তাদের প্রতিষ্ঠানের সুনাম আছে কি না বা তাদের তারা কাস্টমার সাপোর্ট দেয় কিনা কাস্টমারকে টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট দেয় কি তাদের সার্ভার ভালো কিনা সো এই বেসিকগুলা তো এগুলা ব্যাপারে তাদের লেভেলটা অনেক হাই তারা আপনাকে সবসময় সাপোর্ট দেবে টোয়েন্টি ফোর সাপোর্ট দেবে এবং তাদের ভালো মানের সার্ভার প্রোভাইড করবে তাদের তো অবশ্যই সুনাম রয়েছে আপনি গুগল করে দেখতে পারেন মানে এটি হচ্ছে ওয়ার্ল্ড ট্রাস্টেড সাইট নেম চিপ এবং গুডেরি ডট কম এই দুইটি সাইট হচ্ছে ওয়ার্ল্ড ট্রাস্টেড সাইট তো এই দুইটি সাইট থেকে যদি আপনারা রুমেন এবং হোস্টিং কিনেন তাহলে তাদের যে প্লান এবং প্যাকেজ আছে ততটুকু স্পেস আপনি কিনেন যতটুকু স্পেস ওই প্ল্যান এবং প্যাকেজে ইনক্লুড করা আছে সো আপনি ঠিক ঠিক ততটুকুই স্টোরেজ ততটুকুই পাবেন মানে আপনাকে এরকম হবে না যে আপনাকে দশ জিবি স্টোরেজের কথা বলে আপনাকে ফাইভ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে না আপনি যতটুকু কিনে থাকেন আপনার যতটুকু পরিমাণ কিনে থাকেন ঠিক ঠিক ততটুকুই পাবেন স্পেস বলেন ভ্যানড রুইথ বলেন যাই হোক মানে রিয়েল সার্ভিসটি তাদের কাছ থেকে আপনি পারবেন সো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনারা যাতে ক্লিয়ার হন এগুলা বিষয়ে যাতে কোনো ত্রুটি না থাকে তো সেই জন্য আমাকে এতগুলো কথা আপনাদেরকে বলতে হলো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আশা করি আপনারা বিরক্ত হন নাই বিরক্ত যদি হয়ে থাকেন তাহলে প্লিজ কিছু করার নেই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমাকে কথাগুলো বলতেই হলো যাতে আপনাদের পরে কোনো ঝামেলায় পড়তে না হয় পরে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে একটি ডুবেন এবং হোস্টিং পারচেস করবেন ফার্স্ট অফ অল আমরা দেখাচ্ছি নেম চিপ সাইটে দিয়ে তারপর আমরা দেখাবো গোডেডি এ তারপর আমরা দেখাবো বাংলাদেশ একটা সাইট জিওন ভিডি ডট কম সো ফার্স্ট অফ অল আমরা নেমচিপ দিয়ে দেখাচ্ছি তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন সো প্রথম আপনারা ব্রাউজার ওপেন টাইপ করবেন চিপ ডট কম তাহলে ক্লিয়ার করবেন কম প্রতিষ্ঠিত হবে অথবা আমার ডিসক্রিপশন বক্সে তাদের তিনটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ক্লিক করে আপনারা ভিজিট করতে পারেন তো ভিজিট করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হোস্টিংয়ে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি এখান তাদের শেয়ার হোস্টিং আছে ওয়ার্ড প্রেস হোস্টিং আছে রিসেলার হোস্টিং আপনার যদি কোনো রিসেলার হোস্টিং নিতে চান তাহলে এখান থেকে রিসেলার হোস্টিং নিতে পারবে সো ডিডিকেট সার্ভার আছে তো আমরা শেয়ার হোস্টিংয়ে ক্লিক করতেছি যদি আমরা শেয়ার হোস্টিং নিব তো শেয়ার হোস্টিং কি ডিডিকেট সার্ভার কি ভিপিএস কি হোস্টিং কি রিসেলার হোস্টিং কি সো এই সম্পর্কে আমরা আগে টিউটোরিয়ালে সব জেনেছি সো আমরা এখানে আর বিস্তারিত আলোচনা করতেছি না অন্যান্য হোস্টিং প্ল্যানের তুলনায় সবচেয়ে বেশি প্রাইসটা কম হচ্ছে ওই শেয়ার হোস্টিংয়ের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ প্রায় শেয়ার হোস্টিংই ব্যবহার করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ শেয়ার হোস্টিংয়ের প্রাইসটা অনেক কম এবং অনেক ভালো মানের সার্ভিস পাওয়া যায় অনেক ভালো মানের প্ল্যান পাওয়া যায় তো আমরা এখান থেকে শেয়ার হোস্টিংয়ে ক্লিক করতেছি তো আমরা এখন দেখতেছি কীভাবে আপনি ডোমেইন এবং হোস্টিং একসাথে পার্চেস করতে পারেন আপনি যদি কোনো শুধু ডুমেন পার্চেস করতে চান তাহলে এখানে সার্চ ফর ইউর ডুমেন নেম এখানে আপনি সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ডুমেনটা সার্চ করে আপনি পার্চেস করে নিতে পারবেন তো এটা আমরা দেখব এটার পরে তো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি হোস্টিং এবং ডুমেন কীভাবে একসাথে পার্চার্স করা যায় অথবা আপনি যদি কোনো ডুমেন নেম চেক করতে চান যে এটা অ্যাভেলেবেল আছে কি না এখান থেকে ইজিলি চেক করে নিতে পারেন তো আপনি যদি তাদের সাইট সম্পর্কে আরো জানতে চান বা তাদের সাইটে সঙ্গে তথ্য জানতে চান আপনি সাইটে ঘাটাঘাটি করে তাদের টার্মস এন্ড কন্ডিশন বা আদার্স যে কোনো তথ্য দেখতে পারেন সো এই দেখতে পাচ্ছি আমরা এখানে তাদের প্ল্যানগুলো শেয়ার হোস্টিংয়ের প্ল্যানগুলো আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনারা যদি ইয়ারলি নিতে চান ইয়ারলি যদি মান্থ নিতে চান তাহলে মান্থলি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল প্ল্যানের উপরে তারা ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে তো আমরা এখানে তাদের প্রথম প্ল্যানটা দেখতে পাচ্ছি যে এক বছরের জন্য পনেরো ডলার সামথিং পঞ্চাশ পার্সেন্ট সেভিংয়ে এখানে থাকতেছে আপনার যে যে জিবি এসএসডি আর তিনটা ওয়েবসাইট আপনারা অ্যাড করতে পারবেন তো এখন যদি আপনারা এখান থেকে পারচেস করেন তাহলে ফিফটি পার্সেন্ট সেভিংয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে আপনারা পারচেস করতে পারবেন এখন তাদের হয়তো অফার চলতেছে বা ডিসকাউন্ট চলতেছে সো আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যতটুকু স্পেস বা আপনার যতটুকু প্রয়োজন আপনার চাহিদা অনুযায়ী এখান থেকে দেখে পারচেস করে নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন হয় অনেক চিপ রেটের মধ্যে আপনারা পারচেস করে নিতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি অল প্লান অলসো এনক্লুড মানে প্রত্যেকটি প্ল্যানের সাথেই এগুলো অ্যাড করা আছে যেমন আনমিটারেড ভেন্ড রোহিত মানে আনলিমিটেড ভেন্ড উইথ এবং ফ্রি ওয়েবসাইট বিল্ডার ফ্রি ওয়েবসাইট ডুমিন নেম অ্যান্ড প্রাইভেসি প্রোটেক্টেড তারপর আছে আপনার দেখবেন যে ফিফটি পসি পজিটিভ এসএসএল সার্টিফিকেট পঞ্চাশটি পজিটিভ এসএসএল সার্টিফিকেট আছে এবং তিরিশ দিন পর্যন্ত আপনাকে মানি ব্যাক গ্যারান্টি তিরিশ দিন পর্যন্ত তারা মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি অটো ব্রেকআপ ওয়েবসাইট বিল্ডার আপনার যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো আছে আপনার ওয়েবসাইট ডাটাবেসগুলো আছে ফাইলগুলো আছে এগুলো অটোমেটিক ব্রেকআপ হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুভ ইউর এক্সিস্টিং ওয়েবসাইট টু নেমচিপ ইন লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স উইথ এক্সপার্ট হেল্প ফ্রি মাইগ্রেশন আপনারা যদি কোনো থেকে ওয়েবসাইট থেকে থাকে তাহলে এটা সহজে আপনি নেমচিপে মুভ করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াই চোস শেয়ার হোস্টিং ফ্রম নেম চিপ কেন আপনি তাদের এই শেয়ার হোস্টিং সার্ভিসটাকে নির্বাচন করবেন পছন্দ করবেন আপনার ওয়েবসাইটের জন্য সো তারা নিচে দিয়েছে যে ফিচারগুলো কী কী থাকতেছে তাদের শেয়ার হোস্টিংয়ের সাথে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফিচারগুলো আওয়ার গ্যারান্টি ফ্রি ইন ক্লাউড তো আপনার এই ডিটেলসগুলো একটু দেখে নেবেন তারা কী কী ফিচারগুলো আপনারা দিতেছে তাদের কী কী ফিচারগুলো থাকতেছে আপনার ডিটেলসগুলো ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে কিনা না ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি ফোর আওয়ার্স সপ্তাহে সাত দিন আপনাকে কাস্টমার সাপোর্ট দেবে লাইভ চেটিংয়ের মাধ্যমে সো এখানে প্রায় সবগুলো দেওয়া আছে আমরা যে বলেছিলাম যে ও ডুমেন হোস্টিং ক্যানেল কি যে যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে সো এখান থেকে আপনারা সবগুলা ডিটেলস বাই ডিটেলস দেখে নিতে পারেন এখানে সব কিছু আপনাকে ডিটেলস বাই ডিটেলস দেওয়া আছে যে কোন প্ল্যানের সাথে কোনটার সাথে কোনটা থাকতেছে কতটুকু স্পেস পাচ্ছেন কতটুকু এস ইমেল সেট করতে পারবেন কতটুকু আমরা অ্যাডেড ডুমেন সাব ডুমেন অ্যাড করতে পারবেন এভরিথিং সব কিছু এখানে দেওয়া আছে আপনারা একটু বিস্তারিত থেকে দেখে নেবেন সবগুলা যে কোন প্ল্যানের সাথে কোন কোনগুলো ইনক্লুড থাকতেছে এটি ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন যে আপনারা যেগুলো চাচ্ছেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কিনা এই যেখানে টিক মার্ক দেওয়া আছে যে যে ফিচারগুলো অ্যাড করা আছে কোন কোন প্ল্যানের সাথে যে যে প্ল্যানের সাথে যে যে ফিচারগুলো অ্যাড করা আছে ওইগুলো আপনারা দেখে নেবেন ভালোভাবে যে আপনাদের প্ল্যানের সাথে বা আপনারা যে রিকোয়ারমেন্ট চাচ্ছেন আপনারা সারবারের জন্য ওইগুলো ঠিক আছে কিনা এখানে সো তারপরে ঠিক থাকলে আপনারা গ্যাট স্টার্ট দিয়ে আপনার প্ল্যানটা সিলেক্ট করে গ্যাট স্টার দিবেন তো গেট স্টার্ট দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছি যে একটা অপশন আসছে এবং রাইট সাইডে আপনার ইউর অর্ডার যে আমরা যে একটা প্লান সিলেক্ট করছি তো ওইটার অ্যামাউন্ট দেখাচ্ছে সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চারটা অপশন সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আই ওয়েন্ট টু গেট এ ফ্রি ওয়েবসাইট ডোমেন আপনার কি কোনো নেম চিপ থেকে ফ্রি কোনো যদি ডোমেন নিতে চান তাহলে নিতে পারবেন যদি এ নিউ ডুমেন যদি কোনো নতুন ডুমেন কিনতে চান তাহলে এ নিউ ডোমেন সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছি ইউজ এ ডোমেন আই অন উইথ নেম চিপ ইউজ এ ডুমেন আই ওন ফ্রম এনার দ্বারা রেজিস্টার যদি আপনার অন্য কোনো সার্ভারে থেকে থাকে অন্য কোনো সার্ভারে রেজিস্টার করে থাকেন তখন এটা সিলেক্ট করে করতে পারেন তো আমরা পারচা নিউ ডুমেন সিলেক্ট করতে যদি আমরা নতুন একটি ডুমেন কিনতে চাচ্ছি তো এখানে আপনাদের নিউ ডুমেন নেমটা দিবেন এবং এক্সটেনশন সহ দিবেন এক্সটেনশন যেমন ডট কম ডট নেট ডট অর্গ ডট ভিডি ডট কম গভ এ এক্সটেনশন সহ দিবেন এই যে দেখাচ্ছে ইজ নট অ্যাভেলেবেল যদি আমরা ডট নেট দিই এই যে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ডুমেন ইজ অ্যাভেলেবেল তো এখান থেকে আপনারা কুয়ে বছরের জন্য ইউজ আছেন তো ওইটা সিলেক্ট করে নেবেন এখান থেকে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেনটা প্রায় বারো ডলার প্রায় তেরো ডলারের মতো পেমেন্ট করতে হবে দেখাতে থেকে যদি আপনার অটো রিনিউ করতে চান অটো রিনিউ ডা করে দিবেন তারপর দেখতে পাচ্ছি হোইস গার্ড আপনার ডোমেনের তথ্য যদি কেউ জানতে চাই তো সেটা কি সে জানতে পারবে এখান থেকে ইনেবল ডিসেবল করে দিতে পারবেন তারপর যদি আপনার প্রোমো কোড প্রোমো কোড থেকে থাকে তাহলে প্রোমো কোড দেবেন তো আমাদের যেহেতু নাই তো আমরা এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করতেছি হ্যাঁ তখন এখানে আমাদের যাচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট এক্সিস্ট অ্যাকাউন্ট থেকে থাকে তো এখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন তো আমাদের যেহেতু নাই তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে হ্যাঁ আপনারা একটা ইউজার নেম দেবেন এখানে হ্যাঁ তারপরে পাসওয়ার্ড এখানের প্রত্যেকটি বক্স আপনারা ফিল আপ করে নেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেছি তো এই যে আমরা দেখতে অ্যাকাউন্ট কন্ট্রাক্ট ইনফরমেশন তো এখানে আমাদেরকে পাঁচটা দাব অতিক্রম করতে হবে এই পারচেসটা কমপ্লিট করার জন্য প্রথম আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেট আপ বিলিং অর্ডার ডান সো এখান থেকে আমরা আপনার কোম্পানির নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস মানে এখানে সবগুলো তথ্য আপনার রিয়েল তথ্য দিবেন আপনার কোম্পানির বা আপনার প্রতিষ্ঠানের সব তথ্য রিয়েল দিবেন তো সঠিকভাবে সব তথ্য দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রাক্ট টেকনিক্যাল কন্ট্রাক্ট বিলিং কন্ট্রাক্ট তো আপনারা এগুলো আপনার ইচ্ছা মতো সেট আপ করে নেবেন যে আপনি কোন কোন কন্ট্রাক্ট বা আলাদা কোনো কন্ট্রাক্ট অ্যাড করতে চাচ্ছেন কি না সো আমরা কন্টিনিউতে ক্লিক করতেছি তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে বিলিং ইনফরমেশান দিতে হবে আপনার সিকিউর কার্ড পেমেন্ট আপনি যদি পেপাল যদি থাকে পেপালের মাধ্যমে করতে পারেন অথবা আপনার যদি কোনো মাস্টার কার্ড থেকে থাকে তাহলে এখানে মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নাম কার্ড ডিটেলস তারপরে কার্ড নেম অফ কার্ড তারপর আপনার কার্ডের নাম্বারটা দেবেন তারপর আপনার কার্ড বিলিং অ্যাড্রেস তো কার্ডের ইনফরমেশনগুলো সঠিকভাবে ফিল আপ করে আপনারা কন্টিনিউতে ক্লিক করবে এবং কন্টিনিউতে ক্লিক করার পর অর্ডারটাকে কনফার্ম করার জন্য আবার একটা স্টেপ আসবে সো ওই ওই স্টেপ আপনার ওই স্টেপ থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনার যতগুলো বা আপনার মাস্টার কার্ডের শব্দগুলো ঠিক আছে কিনা তো থাকলে আপনার কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর ডান ডান হয়ে ডান হয়ে যাওয়ার পর আপনার আর যে মাস্টার কার্ড তত দিয়েছেন তো ওই মাস্টার কার্ড যদি ডলার থেকে থাকে তাহলে আপনার ওই পরিমাণ ডলার কেটে নিয়ে যাওয়া হবে এবং আপনার ডোমেনটি পারচেসটি ডোমিন এবং হোস্টিং সাকসেসফুলি পারচেস হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাকে মেল করে জানানো হবে এবং আপনার সিপেনারের পাসওয়ার্ড এবং ইউজার নেম কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়া হবে তো এগুলো ইজি এই দাবগুলো কমপ্লিট করা ইজি আপনারা সহজে এটা করে নিতে পারবেন তো আমি আর দেখাচ্ছি না এমনি টিভিটা অনেক লং হয়ে যাচ্ছে সো আপনারা ইজিলিটা করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব কীভাবে শুধু গুড থেকে শুধু ডুমেন পারচেস করতে হয় আপনার ব্রাউজার ওপেন করে টাইপ করবেন গুড ইডি ডট কম অথবা গুগলে গুড সার্চ করলে তাদের ওয়েবসাইটটা আসবে সো তাদের ওয়েবসাইটে ঢুকার পরে এরকম একটা উন্নত দেখতে পারবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ডোমেনের এক্সটেনশন অনুযায়ী প্রাইস দেওয়া আছে সো এখানে আপনার ডুমেনের নামটা দিবেন আপনি কি ডুমেন পারচেস করতে চাচ্ছেন সো এখানে আপনার ফাইন টিউ পারফেক্ট রুমের নেম আপনার রুমের আপনার যে রুমের নেম পারচেস করতে চাচ্ছেন ওই রুমের নেমের নামটা দিবেন এখানে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে দেখাবে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ইজ অ্যাভেলেবেল এবং এটার এত ডলার প্রাইস হ্যাঁ এখান থেকে যদি আমরা ডট নেট সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি চোদ্দো ডলার সামথিং ফার্স্ট ইয়ারের জন্য এখন যদি আপনার পারচেস করতে চান তাহলে টু কাট দিলেই এটা এই যে কাট অ্যাড হয়ে যাবে এবং কন্টিনিউতে ক্লিক করে আমরা এটাকে পারচেস কমপ্লিট করে নিতে পারি আমরা ক্লিক করতেছি তো ডুমেনের এক্সটেনশনের উপর নির্ভর করে কিন্তু ডোমেনের প্রাইসটা নির্ধারণ করা যদি আপনি ডট কম ডোমেন নেন তাহলে প্রাইসটা কম পড়বে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আসছে এখানে আসছে এখানে যদি আমরা কোনো প্রাইভেট প্রোটেক্টেড করতে চাই তাহলে এখান থেকে তাদেরকে পার ইয়ার প্রায় দশ ডলারের মতো পেমেন্ট করতে হবে তো আমরা সিলেক্ট করে নিচ্ছি তারপরে কন্টিনিউ হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিলিং বিলিং ইনফরমেশন তো আমরা এখানে ফার্স্ট অফ অল একটা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি থাকে তো সাইন ইন করে নেবেন না থাকলে ক্রিয়েট না ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে আমরা দুই বছরের জন্য নিচ্ছি সো আমাদের একটু অ্যামাউন্টটা বেশি দেখাচ্ছে তো আপনি সাইন ইন করার পর আপনার বিলিং ইনফরমেশন দিতে হবে আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিতে হবে তারপর আপনার পেমেন্ট অপশান আপনার মাস্টার কার্ডের ইনফরমেশন দিতে হবে মাস্টার কার্ডের তথ্য দিতে হবে তো মাস্টার কার্ডের তথ্য দেওয়ার পর কমপ্লিট কমপ্লিটে আপনারা ক্লিক করলে আপনাদের ডোমেন্টটা পার্চেস কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্টে আপনার যে মাস্টার কার্ড ইনফরমেশন দিয়েছেন তো ওই মাস্টার কার্ডের ইনফরমেশন অনুযায়ী আপনার মাস্টার কার্ড থেকে ডেলার কেটে নিয়ে যাবে এবং আপনার ডোমেন্টটা পার্চেসড কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু আমরা শুধু ডোমেন কীভাবে রেজিস্টার করতে ওই পারচেস করতে হয় সেটা আমরা দেখেছি আপনি তাদের সাথে অ্যাকাউন্ট করার পর এবং ডোমেন পারচেস হওয়ার যাওয়ার পর আপনাকে একটা ডোমেনের কন্ট্রোল প্যানেল দেবে তো আপনি যদি আপনি অন্য কোনো সার্ভার থেকে আপনার হোস্টিং কিনে থাকেন বা অন্য কোনো সার্ভার আপনার হোস্টিং থেকে থাকে শুধু আপনি ডোমেনে কিনতে চাচ্ছেন তো আপনি এই ডোমেনের কন্ট্রোল প্যানেলে গিয়ে ওই নতুন সার্ভারের নিম সার্ভারটা বসিয়ে দেবেন নিম সার্ভারটা সঠিকভাবে বসানোর পর আপনার আগের সার্ভার সাথে আপনার নতুন ডোমেনটা কানেক্ট হয়ে যাবে সো এই নিয়ে বিস্তারিত আমরা অন্য একটি টিউটোরিয়ালে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে নিম সার্ভার সাথে অন্য একটি ডোমেন পারচেস করে কানেক্ট করতে হই তো এমনিতে আজকে এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সো আর বিস্তারিত আলোচনা করতেছি না তো এই ধাপগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন নর্মালি সব সিস্টেমে কি সব প্রত্যেকটা ওয়েবসাইটের এই যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা সিস্টেমটা সেমই প্রায় বিলিং ইনফরমেশান দেওয়া অ্যাড্রেস দেওয়া কনফার্ম করা সেমই তো আমি আর দেখাচ্ছি না আপনারা এটা করে নিতে পারবেন আর যদি না পারেন যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে আর কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখন থাকবো আমরা কীভাবে বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে ডাচ বাংলার মাধ্যমে আমরা ইজিলি আপনার প্রতিষ্ঠানের জন্য ডোমেন্ট এবং হোস্টিং পার্চেস করতে পারেন সো পার্চেস করার জন্য আপনারা সার্চ লিখবেন জিওন ভি ডট কম এক্স ইউএন ভিডি ডট কম এই এটা সার্চ করলে এরকম একটা তাদের ওয়েবসাইটটা আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের পপুলার লিনাক শেয়ার হোস্টিংয়ের প্ল্যানগুলো দেওয়া আছে সো এখান থেকে আপনারা ডিটেলস দেখে নেবেন যে আপনাদের কী কী প্রয়োজন আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে আপনাদের কতটুকু স্পেস প্রয়োজন কতটুকু ফ্রেন্ড উইথ প্রয়োজন সেগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনার ডুমেন সার্চ করতে পারেন অথবা আপনার যে প্ল্যানগুলোর সাথে কী কী ইনক্লুড করা আছে এসবগুলো দেখে নিতে পারেন এখান থেকে আপনার ডিটেলস দেখে নেবেন যে কোন কোন প্ল্যানের সাথে কোন কোন সার্ভিসগুলো ইনক্লুড থাকতেছে এগুলো মাস্টবি আপনাকে আপনাকে ডিটেলসগুলো দেখে নিতে হবে স্কুল করে নিচে আরও অনেক ডিটেলস দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন তো আমরা এখান থেকে প্রথম প্ল্যানটাতে ক্লিক করতেছি অর্ডার নাও আমরা ক্লিক করতেছি হুম তো এখান থেকে আমাদের একটি ডুমেনের নাম দিতে হবে ডুমেন চার্জ করতে হবে তো এখানে আপনার ডোমেনের নামটা দিয়ে দিবেন আপনারা কী ডুমেন নিতে চাচ্ছেন সো তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন হ্যাঁ তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কনফিগারেশন কী কী থাকতেছে এই আমাদের এই প্যাকেজটার সাথে বা এই প্লান্টের সাথে সবগুলো একটু দেখে নেবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হায়ার ডিডিও ফাইন্টাস তো কীসের মাধ্যমে তাদেরকে খুঁজে পেয়েছেন এক কোথায় থেকে তাদেরকে খুঁজে পেয়েছেন তো আপনি যদি আমার এই ভিডিওর মাধ্যমে তাদের ওয়েবসাইটকে চিনে থাকেন তো আমারই এই ওয়েবসাইটে নামটা দিয়ে দিবেন এখানে আদার্স আপনার যদি কোনো এদের সার্ভিস বা এক্সট্রা কোনো সার্ভিস নিতে চান তাহলে ক্লিক করে দিবেন কন্টিনিউ দিয়ে ক্লিক করতেছি হ্যাঁ আপনার টু মেন কনফিগারেশন যদি কোনো ডিএনএস ম্যানেজমেন্ট নিতে চান বা আইডিয়া প্রোটেক্টেড করতে চান তাহলে এগুলো করে দিতে পারেন কারণ এই দুটো ফ্রি দেওয়া আছে এক বছরের জন্য তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন আর রিভিউ অ্যান্ড আউট তো আপনারা রিভিউ অ্যান্ড আউট করে দেখে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা যে আপনি পারচেস করছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা তারপরে দেন অ্যাকাউন্ট চেক আউট হ্যাঁ তারপর আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তাদের সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অথবা আপনারা সাইন আপ উইথ গুগল মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন তো আমরা সাইন আপ উইথ গুগল মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি তো সাইন আপ হয়ে যাওয়ার পর আপনাদের পার্সোনাল ইনফরমেশন ফিলিং অ্যাড্রেস এখানে প্রত্যেকটি বক্স আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন তারপর আপনার এখান থেকে প্লিজ চুজ ইউর পারফেক্ট মেথড অফ পেমেন্ট এটা দিবল হিসেবে এটি সিলেক্ট থাকে ডেবিট কার্ড অথবা বিকাশ রকেট এটসাকা তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখানে টার্মস অফ সার্ভিসটাকে টিক টিক মার্ক দিয়ে দেবেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে তার একটা ইমেজ দিয়েছে তো ইমেজের মধ্যে কিছু ক্যারেক্টার আছে তো এই ক্যারেক্টার আপনার এই বক্স টাইপ করতে হবে আর দেন কমপ্লিট অর্ডার বাটনে ক্লিক করতেছি হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেল ভেরিকেশান আমাদের ইমেলটাকে ভেরিকেশান করে নিতে হবে আমার ইমেলটাকে ভেরিফিকেশন করে নিতে হবে তো এখান থেকে সেন্ড ভেরিফাই কোড তো আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে তো ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা ইমেলে লগ ইন করে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে পর ভেরিফাই নাও তারপর আপনার এখান থেকে আপনাদের ইনভয়েসটা দেখতে পারবেন এই যে তাদের ইম্পর্টেন্ট নোটিশগুলো একটু দেখে নেবেন তো এখান থেকে আমরা পে উইথ ক্রেডিট ডেবিট কার্ড অফ বেডি মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিং এটা আমরা সিলেক্ট করতেছি এটা তো আমরা ক্লিক করবেন হ্যাঁ আমরা তো পাচ্ছি আসছে তো আমরা এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে বিকাশ সিলেক্ট করে নেব আপনি আদার্স যে কোনো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট পেমেন্টটা পে করতে পারেন সো আমি বিকাশ সিলেক্ট করতেছি হ্যাঁ তো এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন আমরা যে নাম্বারে বিকাশ করা আছে এবং আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দেখে নেবেন এখান থেকে আপনারা বিকাশের বিকাশ ওয়ালেটের নাম্বারটা দেবেন যে নাম্বারে আপনার বিকাশ করা আছে তারপর আপনার প্রসেসে ক্লিক করবেন তো প্রসেসে ক্লিক করার পর আপনাদের ওই নাম্বারে যে নাম্বার যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে বিকজ ভেরিফিকেশন করতে ওই ভেরিফিকেশন কোডটা দিলে অটোমেটিক্যালি আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যাওয়া হবে এবং টাকা কেটে নিয়ে যাওয়া হবে এবং আপনার রুমের এবং হোস্টিংটি সাকসেসফুলি হবে পারচেস কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের আপনাদের যে মেল অ্যাড্রেস দিয়েছেন ওই মেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে সিপিএনএল এর পাসওয়ার্ড এবং আদার্স ডিটেল সব ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে সো আপনারা ইজিলি ভিডিও থেকে এই কাজটা ইজিলি করতে পারেন পারফেক্ট ডুমেন এবং হোস্টিং আপনারা ইজিলি এখান থেকে পারচেস করে নিতে পারেন তারা অনেক ভালো মানের ডুমেন এবং হোস্টিং প্রোভাইড করে থাকে যাদের মাস্টার কার্ড নেয় তারা ইজিলি এখান থেকে বিকাশ এবং রকেট ডাচমের মাধ্যমে এনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইজিলি আপনারা ডুমেন এবং হোস্টিং পারচেস করে নিতে পারেন অনেক চিপ রেটের মধ্যে তো সো গাইস এই ছিল কীভাবে ডুমেন এবং হোস্টিং পারচেস করতে হয় তো এটা আশা করি আপনাদের কোনো ও প্রবলেম হবে না যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাসথ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো এই যে তিনটে সাইট আমরা দেখালাম নেম চিপ গোডিডি এবং বাংলাদেশের জিএমিডি ডট কম তো এই তিনটে সাইটে কিন্তু মানি ব্যাগ সাপোর্ট করে মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছে তারা তিরিশ দিন পর্যন্ত আপনাকে মানি ব্যাগ গ্যারান্টি দেবে যদি আপনার হোস্টিং সার্ভিস কেনার পরে মনে হয় যে আপনার ভালো না মানে তাদের সার্ভিসগুলো ভালো না তো আপনি ইচ্ছা করলে আপনার আপনার টাকাটা আবার ফেরত পেতে পারেন তাদেরকে ইমেল করলে আপনার টাকাটা ফেরত দেবে তিরিশ দিনের ভিতরে সো আপনি তিরিশ দিনের ভিতরে এই সুবিধাটা পাচ্ছেন মানি ব্যাঙ্ক গ্যারান্টি তো এখন আমরা ডোমেন এবং হোস্টিং সাকসেসফুলিভাবে পারচেস করার পর আপনার কীভাবে সি প্যানেলের লগিং করতে পারেন সেটা দেখাচ্ছি সো আপনার ইন করার জন্য আপনার যে ডোমেন নেমটা আছে তো ওই ডোমিন নেমটার শেষে যেমন এম এস আইটি এক্সপ্রেস ডট কম তো স্ল্যাশ তারপর আপনারা লিখবেন সি প্যানেল আপনারা ডোমেনের শেষে লিখবেন একটা স্ল্যাশ দিয়ে রাখবেন সি প্যানেল সি পেনল দেখলে এটা আপনাদের লগ ইন করার জন্য আসবে তো আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আপনাদের মেলের মাধ্যমে যে পাসওয়ার্ডটা তারা দিয়েছে সো এইটা দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনার পাসওয়ার্ড বলেছেন তাহলে রিসে রিজিস্টার রিসেট পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে আপনারা রিসেট করতে পারেন তো আপনারা লগ ইন করার পর এরকম একটা উইন্ডো দেখতে পাবেন আমরা সাকসেসফুলি লগইন হয়েছি সো উপরের থেকে আপনারা এই যে অ্যাকাউন্ট প্রেফারেন্স থেকে আপনারা ইচ্ছা করলে গেমস স্টাইল চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন লগ আউট করতে পারবেন সার্চ করতে পারবেন আর আমি তো এখানে ট্যাবটাতে ক্লিক করে যে ইউজার ম্যানেজ আপনার এখান থেকে এখনই ইউজারও এড করতে পারবেন এখান থেকে রাইট সাইডে আপনারা সব তথ্য দেখতে পারবেন আপনার সার্ভার আছে কতটুকু ব্র্যান্ডও দেওয়া হয়েছে কতটুকু স্পেস দেওয়া হয়েছে স্টোরেজ দেওয়া হয়েছে আপনাদের আপনার আইপিএড্রে সব ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন তা মানে এভরিথিং সব তথ্য আপনার এখানে দেখতে পারবো আপনার সার্ভার কী কী ইনক্লুড করা আছে সবগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে সব ঠিকঠাক আছে কিনা আপনারা যে যে পরিবার কিনেছিলেন সেই অনুযায়ী ঠিক আছে কিনা সো এটা আপনার এখান থেকে দেখে নিতে পারবেন যাচাই করতে পারেন যে সব ঠিকঠাক আছে না এখানে যা দেখাবে আপনারা ডিস্ক কতটুকু ইউজ করছেন ডাটাবেস কতটুকু ইউজ করছেন তো এগুলো এখান থেকে দেখতে পারবেন আপনারুমেন ইমেল কতটা সেটা করছেন আর কতটা করতে পারবেন সবগুলো এখান থেকে ইনফরমেশনগুলো আপনারা দেখতে দেখে নিতে পারেন তো এখন আমরা দেখবো ফাইল থেকে ফাইল ম্যানেজার ফাইলের যে ট্যাব পাশে এর অধীনে যতগুলো টুলস আছে সবগুলোর সম্পর্কে আমরা দেখবো এখন সো প্রথমে আসছি ফাইল ম্যানেজার এইটা হচ্ছে মেন এটার মধ্যে আপনার ওয়েবসাইটে যত অডিও ভিডিও কনটেন্ট আছে ডকুমেন্ট আছে সবগুলো এইটার মধ্যে স্টোর হয় সো এখানের প্রত্যেক যে টুলসের কাজ তো এই ভিডিওতে দেখানো সম্ভব না আমরা এক এক করে পরে টিউটারলে দেখাবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ ডিটেক্টরি প্রাইভেসি ডিক্স ইউজেস আপনি কতটুকু ডিস্ক ইউজ করছেন এটা দেখতে পারবেন এখান থেকে ওয়েব ডিস্ক এফ টিভি সার্ভার আপনি যদি এফ টিভি সার্ভার ফাইল ট্রান্সফার করতে চান এফ টিভি হচ্ছে ফাইল ট্রান্সফার ফটোকল যদি ফাইল ট্রান্সফার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন বা কোনো সার্ভার এফ টিভি সার্ভার ক্রিয়েট করলে এখান থেকে করতে পারবেন তো এইগুলার কী কাজ এফ টিভি সার্ভার মানে কী কীভাবে কাজ করে এগুলো আমরা সব প্র্যাকটিক্যালি দেখবো পরে টিউটোরিয়ালে তারপরে এখানে দেখতে পাচ্ছি ব্র্যাক আপ যদি আপনার ওয়েবসাইটকে ব্র্যাক করতে চান আপনার ওয়েবসাইট ফুল ওয়েবসাইট ব্রাক আপ করতে পারবেন এখান থেকে তারপর আমরা দেখতে পাচ্ছি ডাটা ডাটাবেস ডাটাবেসের মধ্যে হচ্ছে পিএইচপি মাইড মিন মাই ডাটাবেস এখান থেকে আপনার ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন আর ডাটাবেসে যত কার্যক্রম আছে এই ট্র্যাপ্টার মধ্যে সব কিছুই আছে আর রিমোট সার্ভার রিমোট মাই এ করতে পারবেন আর অ্যাকচুয়ালি এই সিপ্যানের অনেকগুলো টুলস আছে সো একজন ওয়েব ডেভেলপার কখনো এই সবগুলো টুলসের প্রয়োজন হয় না একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে তো সবচেয়ে বেশিরভাগই আপনার প্রয়োজন হবে ফাইল ম্যানেজার এবং এফ টি বিজ তারপর মাঝে মাঝে প্রয়োজন হতে পারে এবং সবচেয়ে বেশি ডাটা বিজ ডাটা বেজের কার্যক্রম প্রয়োজন হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডোমেন আপনার যদি কোনো ডোমেন এড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন এড অ্যাডমিনেট সাব এড করতে পারবেন ডিএনএস নেম আর ম্যানেজমেন্ট করতে পারবেন এখান থেকে আপনার ইমেল ইমেল সেট আপ করতে পারবেন ইমেল অ্যাড করতে পারবেন তো ইমেল যত টুলস এত সবগুলো এখানের মধ্যে আসে তবে আর আর কথা হচ্ছে যে আপনার এই যে আমার এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন অসংখ্য টুলস সো আপনার সার্ভার বা আপনার হোস্টিংয়ে সিপ্যান এলে এখান থেকে অনেক অনেক টুলস নাও থাকতে পারে অনেক টুল নাও থাকতে পারে তো না থাকার কারণ হচ্ছে যে আপনি যেই পরিমাণ হোস্টিং কিনেছেন বা যেই যেই আপনার এ প্রাণ সাথে যে যে টুলসগুলো করা আছে বা যে সার্ভিসগুলো আছে তো এই অনুযায়ী আপনার এই টুলসগুলো পাবেন যদি আপনি ইমেলের এই ফিচার না কিনে থাকেন ইমেলের ফিচার যদি আপনার হোস্টিংয়ে বা ডুমেনের সার্ভার সাথে ইনক্লুড করা না থাকে তখন কিন্তু আপনার এই ডুমেন ইমেল এবং ডুমেন এই টুলসগুলো এই সার্ভিসগুলো আপনি পাবেন না তারপর আমরা দেখতে পাচ্ছি ভিজিটর ভিজিটর ইনফরমেশন দেখতে পারবেন ইরোর যদি আপনার সার্ভার কোনো ইরোর হয়ে থাকে সেটা দেখতে পারবেন বেন্ড তারপর সিকিউরিটি তো সিকিউরিটি এখান থেকে আপনারা আইপি ব্লক করতে পারবেন বা কোনো এসএসএল সার্টিফিকেট এখান থেকে এড করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটের ধরনের সিকিউরিটি টুলস আছে সবগুলো এখান থেকে সিকিউরিটি কার্যক্রমগুলো এখান থেকে করতে পারবেন তো সফটওয়্যার টেপ থেকে আপনারা যদি কোনো সিস্টেমে সফটওয়্যার ইনস্টল করতে চান বা পিএইচপি ভার্সন চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন বা আপনারা যদি কোনো পাইথন রোভি নোটজেস এরকম সফটওয়্যার ইনস্টল করতে চান তাহলে ইজিলি ইনস্টল করতে পারবেন ওয়ার্ড প্রেস ইনস্টল করতে পারবেন সফটওয়্যারগুলো অ্যাপের সাহায্যে তারপর আমরা দেখতে হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স আপনার থেকে ক্রন জব ট্র্যাক ডিএনএস ইরোর পেজ ইন্ডেক্স অ্যাপাচি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেফারেন্স প্রেফারেন্স থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনার সিভেন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন স্টাইল চেঞ্জ করতে পারবেন ইউজার ম্যানেজ করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টল হতো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন সো এই সিপেন প্রত্যেকটি টুলস প্রত্যেকটি কাজই আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের পরে টিউটারেলের সিরিয়াল বা সিরিয়াল প্রত্যেক প্রত্যেকটি টুলসের কার্যক্রম নিয়ে টিউটোরিয়াল আসবে এটা অ্যাকচুয়ালি সিপেন এলের পরিপূর্ণ টিউটোরিয়াল সিরিজ অনলি ফর বিগিনার সি প্যানেলের পরিপূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে সি প্যানেলের প্রত্যেকটি টুলস সম্পর্কে পরিপূর্ণ টিউটোরিয়াল আমরা নিয়ে আসবো সো আশা করি সে পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো মিস না হই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আপডেট ভিডিওগুলো মিস না হই সো গাইস এই ছিল আজকে টিউটোরিয়াল আশা করি আপনারা এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি আমার এই ভিডিও থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন যদি একটু শিখতে পারেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো গাইস আজ এ পর্যন্তই অনেক ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজ শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম